Zempoli. ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন, যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা, উপযোগিতা, পরিবর্তন আনা হয় তাকে ক্রিয়াগত ডিজাইন বলে। নান্দনিক বা রুচিসম্পন্ন ডিজাইন, যে ধরনের ডিজাইন পণ্যের মানকে গুরুত্ব না দিয়েই আমাদের ব্যবহারিকভাবে বা বাহ্যিকভাবে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা তাকে রুচিসম্পন্ন ডিজাইন বলা হয়। উৎপাদনের ডিজাইন, তারপরে উৎপাদনের ডিজাইন হিসেবে আছে উন্নত কৌশল ব্যবহার করে পণ্য ডিজাইন করাকে উৎপাদন ডিজাইন বলে। প্যাকেজিং ডিজাইন, পণ্যের আকার, আকৃতি, রং, গুণগত বা গুণাগুণ পরিবর্তন না করে শুধু পণ্যের মোড়ক পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। পণ্য ক্রেতার অভাব পূরণ ও আকর্ষণ করে এমন কিছু বাজারে উপস্থাপন করা হলে তাকে পণ্য বলে। এরপরে অ্যাসেম্বলিং, অ্যাসেম্বলিং বলতে বিদ্যমান পণ্যের প্রত্যেকটি পার্ট বা অংশ আলাদাভাবে তৈরি করে পরবর্তীতে একটি মূল্য পণ্যের পরিণত করাকে বোঝায়। ক্রেতা কেন্দ্রিকতা, প্রত্যেক ক্রেতার রুচি, পছন্দ, আয় প্রভৃতি বিবেচনা করে পণ্য তৈরি এবং সরবরাহ করাকে ক্রেতা কেন্দ্রিকতা বলে। এরপরে মান, মান বলতে কোনো পণ্যের যেসব বৈশিষ্ট্য বোঝায় যা ক্রেতারা তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণ করে, যে প্রক্রিয়া সাহায্যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায় এবং মানের বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থাকে মান নিয়ন্ত্রণ বলে। বিএসটিআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মানে নলায়ের অধীনে বিএসটিআইয়ের একটি স্বায়ত্তশাসিত মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।